তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন না যে কিভাবে চং বা কোয়ারি ঘুড়ির ভাগযোগ তৈরি করতে হয়। তো প্রথমে আপনারা নিচের একটি দড়ি থেকে উপরের দুই কোণার দুইটি দড়ির সঙ্গে মাপ দিবেন এবং উপরের দুই কোণার দড়ি একসঙ্গে টেনে মাঝের যে দড়িটি আছে এটার সঙ্গে মিলিয়ে নেবেন। এরপর নিচের দড়িটিকে একটু টেনে ছোট করে নেবেন, তাহলে আপনাদের চং ঘুড়ির ভাগযোগ তৈরি হয়ে গেল। দেখুন, এরপরেও যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য।